তো এত এত জটিল জটিল সব বিষয় আমি সিনেমা হলের কথায় আসি মানে যে যে সিনেমা হলগুলো এখন আমরা চিহ্নিত করতে পারছি যেগুলো বিধ্বস্ত অবস্থায় আছে চলে না যেগুলোতে মানুষ যেতে পারে না তো সেই এলাকার ডিসি এমপি এবং স্থানীয় প্রশাসনিক যারা আছেন তো তাদের তো প্রত্যেকটা জেলার জন্য জেলার উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া থাকে ধরেন যুক্তিসঙ্গত কারণেই তো সেই এলাকার সকল স্থাপনা সকল জনস্বার্থে ব্যবহৃত সকল কিছুই কিন্তু উন্নয়নের বাজেটের মধ্যে পড়ে এবং সেটা করতে বাধ্য থাকেন তো সিনেমা হলগুলো ফর্চুনেটলি আনফর্চুনেটলি ব্যক্তি মালিকানাধীন থাকার কারণে এটিকে সবসময় আলাদা করে ফেলা হয় কিন্তু সিনেমা হল যদি ব্যক্তি মালিকানাধীনও হয় সেটা কিন্তু রাষ্ট্র এবং সাংস্কৃতিক পরিমণ্ডলের সাথে সম্পৃক্ত জাতি গঠনের ক্ষেত্রে সম্পৃক্ত সে কারণে কিন্তু সেই যুক্তিতে ডিসি থেকে শুরু করে এমপি চেয়ারম্যান তাদের যে বরাদ্দ থাকে তার মধ্যেই কিন্তু এটা সংস্কারের কাজটি পড়ে যায় তা আমার মনে হয় যে আমাদের এখন একটু সব কাজ বাদ দিয়ে সিনেমা বাদ দিয়ে আপনি বড় বড় সিনেমা বানাচ্ছেন গেম চেঞ্জার হয়ে গেছেন আপনারা এত সিনেমা মানে যে সিনেমাগুলো করেছেন তাতে কিন্তু আজকের বাংলাদেশে কিন্তু সিনেমার মার্কেট চেঞ্জ হয়েছে সত্যি কথা আমরা ইতিহাসে আপনাদের নাম লেখা থাকবে আগামী দুই চার বছর আমরা সিনেমা না বানিয়ে এই একশো জন

একটা এলাকায় প্রত্যেকটা জনপ্রতিনিধির কাছে যে বরাদ্দটা থাকে এক বছরের বরাদ্দের দশ ভাগের এক ভাগ দিয়ে প্রত্যেকটা জেলে একটা সিনেমা হল করে ফেলা সিনেমা হল আমাদের আমরা যে সিনেমা হল চাই যে কমপ্লেক্স আধুনিক আপনি আজকে মডেল মসজিদে আমরা নামাজ পড়ি আমাদের সিনেমা হল তো মডেল সিনেমা হল হবে ভাই আমাদের মসজিদই চলে গেছে মডেলের জায়গায় তাহলে সিনেমা হল কেন মডেল হবে না কথা বলেছেন